ছোট শিক্ষার্থীরা, মাইক্রোসফট ওয়ার্ড এর লার্নিং লেসনে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি চার্ট ক্রিয়েট করতে হয় এবং ইচ্ছামতো ডিজাইন করা যায়। সেখান থেকে আমাকে যেটা করতে হবে, আমি ইনসার্টে গেলাম। ইনসার্টে গিয়ে আমি একটি শেপস নিব। শেপসে নিয়ে আমি প্রথমে একটা লাইন নিব। আমি এখানে একটা লাইন এভাবে দিলাম, শিফট চেপে এটাকে একটা লাইন নিলাম। এবং দেন এখানে লাইন নেওয়ার পরে আমি এটার আউটলাইনের থেকে ওয়েট বাড়িয়ে দিতে পারি। একটি উইথ আমি বাড়িয়ে দিলাম। দেন আমার এখান থেকে আমি একটা সার্কেল নিতে পারি, সরি হ্যাঁ এটা স্কোয়ারের সাইজের যেসব বিষয়গুলো রয়েছে, বা একটা এই যে রেক্ট্যাঙ্গেল নিতে পারি। সো রেক্ট্যাঙ্গেল দিয়ে আমি এরকম না রাখতে পারি, এটা রাখলাম, মনে করছি এটা এইভাবে ডিজাইনটা রাখলাম। ওকে, দেন আমি এটাকে কপি করবো, একটু উঠিয়ে দিই, এটা সামান্য উঠিয়ে দিই। হ্যাঁ, দেন কন্ট্রোল ডি প্রেস করলাম। কন্ট্রোল ডি প্রেস করে আবার মার্কটি নিলাম, নেয়ার পুরো নিলাম। এটা এখানে চারটি এইভাবে দিয়ে দিব। দেন কন্ট্রোল ডি প্রেস করে আরেকটি নিলাম, এই চারটি আমি এখানে রাখলাম। এইভাবে পাঁচটি চার্ট করবো আমি। দেন কন্ট্রোল ডি নিলাম, দেন এটাকে আমি এভাবে নিয়ে আসলাম এখানে, এটাকে আর একটু ছোট করে দিই আমি। দেন ফার্স্ট নাম্বার যে চারটি রয়েছে ওটা কন্ট্রোল ডি নিলাম, নিয়ে এটা এইভাবে রাখলাম। রেখে আমি এটাকে আর একটু লম্বা করে দিই। সো এটাকে আমি এখানে রাখ। সো এখানে আপনি চাইলে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন আপনার মনের মতো করে। সো এইটা এইভাবে রাখলাম এবং এটা এইভাবে রাখলাম। রাখার পরে আমরা নিচের লাইনে চলে আসলাম, এন্টার ক্লিক করে করে। বা আমরা একটা টেক্সট বক্স নিব, টেক্সট বক্সে আমাদের এটি সুবিধা হয় করতে। সো টেক্সট বক্স নিলাম আমরা এখানে, সিম্পল একটা টেক্সট বক্স নিলাম এবং এখানে আমি লিখব যে ইয়ার্স। সরি, টেক্সট বক্সটি কোথায় চলে গেল আসলে, আবারও নেই। টেক্সট বক্সটি ধরে আমরা এখানে নিয়ে আসলাম এবং এখানে আমি লিখব ইয়ার্স। সেটাকে আমি হোমে যাব, হোমে যে একটু বড় করে লিখব, কন্ট্রোল অল সিএসটি একটু বড় করে দিলাম। দেন আমি এটি এখানে রাখলাম, দেখছো, দেখেন সবাই, এটি ইয়ার্সটি এইভাবে এখানে ছোট করে রাখলাম। এবং এটিকে আমার ছোট করে দিতে হবে ওয়ার্ড অপশন থেকে গিয়ে, কম অপশন থেকে ইয়ার্স এটা রাখলাম। এগুলো হচ্ছে আমার নিচেরগুলো ইয়ার্স ইন্ডিকেট করবে। সো দেন আমি এরকম না আর কয়েকটি টেক্সট বক্স নিতে পারি, তবে তার আগে আমি টেক্সট বক্সটির এখানে আউটলাইনটি উঠিয়ে দিতে হবে আমার। সো এখানে আমার এখানে যাই, ইনসার্টে গেলাম, ইনসার্টে থেকে নয় টেক্সট বক্স, এখান থেকে আমি শেপস, এটাকে আমার আউটলাইনটি যদি উঠিয়ে দিতে পারি তাহলে আমার দেখতে সুন্দর লাগবে। সো এখানে আমি শেপ ফরম্যাটে গেলাম এবং শেপ আউটলাইন থেকে আমি নো আউটলাইন দিয়ে গেলে এটি উঠে যাবে। দেন এখানে ইয়ার্স কথাটি আমি কালারাইজ করে দিতে চাচ্ছি, দেন এরকম কালার করে দিব আমি, বা অ্যাদার্স যে কালারগুলো রয়েছে, ইয়ার্স সুন্দর লাগছে দেখতে। সো এটা আমি এইভাবে রাখলাম এখানে। দেন এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি করে পেস্ট করলাম, কন্ট্রোল সি করলাম, এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। সো কন্ট্রোল ভিতে এখানে আসলো, যেমন আমি ইয়ারের নাম দিব এখানে, এখানে যেমন এটা দিব যে 2011। সো এটাকে আমি একটু ছোট করলাম, এইভাবে থাকুক। দেন আবার কন্ট্রোল ভি দিলাম, এটাকে দিব আমি 2012। সো এখানে 2012 আমি বসিয়ে দিলাম। দেন আমি এইভাবে আরেকটি দিতে পারি 2013, 2014 দিব আমি এখানে। সো এটা আমি এখানে সুন্দর করে এখানে বসিয়ে দিলাম, এখন 2014 এখানে বসিয়ে দিলাম এই চার্ট অনুসারে। দেন আর একটি কন্ট্রোল ভি নিলাম, দেওয়ার পরে আমি 2015 বসাবো। সো এগুলো হচ্ছে আমার আসলে ইয়ার্স এটা শো করছে। এখান থেকে আমি এটা পাশাপাশি করে দিলাম এবং 2015টাকে একটু আর একটু ইয়েতে নিয়ে আসি, সার্কেল অনুযায়ী ঠিক মতো করে আমি বসিয়ে থাকি। সো এই হচ্ছে আমার গ্রাফগুলো বসানো। ওগুলো এখন আমি চাইলে এগুলো কালারাইজ করতে পারি, এটাকে রেড কালার করে দিতে পারি আমি। শেপস না, এখান থেকে করা যাবে না, এটা আমার ইয়েতে যেতে হবে, শেপ ফরম্যাটে যেতে হবে। শেপ ফরম্যাটে যাই আমার শেপ ফিলে যেতে হবে, এটাকে আমি রেড কালার করে দিলাম। দেন এটাকে আমি ইয়েলো কালার করে দিব, ইয়েলো কালার করে দিব, এটাকে আমি সবুজ কালার করে দিব। বিভিন্ন ধরনের কালারাইজ আপনি করতে পারেন, এটাকে সবুজ করার সাথে সাথে আপনিও চাইলে এটাকেও সবুজ কালার করে দিতে পারেন।
সো এই জন্য আপনাকে হোম অপশনে যাওয়া লাগবে। হোম অপশনে গিয়ে আপনি এটা এখানে সবুজ করতে পারবেন, সেটাকে সবুজ করে দিলাম, এটাকে ইয়েলো করে দিব, এটাকে আমার সিলেক্ট করতে লাগেন, সিলেক্ট করিনি সরি, আমি এটাকে ইয়েলো কালার করে দিব, এটাকে রেড কালার করে দিব। সো এইভাবে আপনি এগুলো চাইলে ইয়ে করতে পারেন। আর ইয়ার্সটা যেহেতু একটু আলাদা, এটাকে আমি আলাদা করে একটা এফেক্ট দিয়ে নিই বা ওয়ার্ডার থেকে দিয়ে নিই এটাকে, এইভাবে আমি ইয়ার্স রাখতে পারি বা যেভাবে হোক সুন্দর দেখা যায় ইয়ার্সটি এইভাবে রাখতে পারি। সো এইভাবে আপনি আরও চাইলে এখানে কিছু কন্টেন্ট অ্যাড করতে পারেন, যে কোন বছর কত পার্সেন্ট, এখানে 30% করে, এখানে 40% করে দিতে পারেন। সো এইভাবে আপনি যখন আসলে এখান থেকে শেপসগুলো নিয়ে চার্টগুলো নিয়ে করবেন ইনসার্টে, যে তখন সব চার্টে কিন্তু আপনি বিল্ট ইনভাবে কাজ করতে পারবেন না। যেমন আমি আরেকটি দেখাই, এখানে আমি আরেকটি শেপ ক্রিয়েট চার্ট নিয়ে আসি। যেমন ইনসার্টে আমি এখান থেকে চার্ট নিয়ে আসলাম, এই চার্টটি নিয়ে আসলাম। এটা চাইলে আপনি বিভিন্ন ক্যাটাগরিজ ভাবে এখানে ইয়ে করতে পারবেন, এখানে এখানে ইয়ার কথাটি পাশে দিয়ে লিখতে পারবেন না বা অনেক সমস্যা হবে লিখতে গেলে। সো আপনি সিম্পলি এখান থেকে এগুলো এইভাবে সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন এবং এখানে যেখানে ইচ্ছে সেখানে অনেক রাইটিংস বা কন্টেন্ট অ্যাড করতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো ধন্যবাদ সকলকে, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।